বন্ধুরা, আবারও চলে এলাম আর একটা ইউটিউব ভিডিও নিয়ে। তো আজকে আমি কোথায় এসেছি সেটা বলবো। আজকে আমার এখানে এসে মনে হচ্ছে যে আমি রাজস্থানে চলে এসেছি, কারণ রাজস্থানের বিরলা মন্দির যেটা রয়েছে সেটা এবার পুরো হুবাহু কপি একদম নামিয়েছে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, যা শিয়ালদায় অবস্থিত, আপনারা জানেনই তো। এখানে আসতে হলে কি করে আসবেন সেটা আগে বলে দিই সবার আগে। তো এখানে আসতে হলে অবশ্যই শিয়ালদায় আসতে হবে ট্রেনে করে। ট্রেন থেকে শিয়ালদা স্টেশনে নেমে ওখান থেকে হেঁটে 10 থেকে 15 মিনিট একদম লাগবে, চলে আসবেন আপনারা যারা যারা আসতে চান। আর চলুন, পুজোর প্যান্ডেলটা তো অবশ্যই আপনাদের দেখাবো। আর ঢাকে কাটি পড়ে গেছে, মারাত্মক ভিড়। আজকে শ্রীভূমিতে গিয়েছিলাম, ওখানে তো মারাত্মক ভিড়। আর এখানটা এখনও প্যান্ডেলটা ওপেন হয়নি বলে এখানটা খালি আছে, কিন্তু এই প্যান্ডেলটাও জাস্ট দুর্ধর্ষ প্যান্ডেল করেছে, যা আমার বিশ্বাস যে যখনই এটা ওপেন করবে তখনই মারাত্মক পরিমাণে এটাতেও ভিড় হবে। তো আপনারা এখানে আসবেন যখন, একটা রুট বলে দিই আমি, যখনই শিয়ালদায় নামবেন শিয়ালদা থেকে সোজা চলে আসবেন এখানে ফার্স্ট সন্তোষ মিত্র স্কোয়ার, এটা দেখে তারপর চলে যাবেন কলেজ স্কোয়ার, মোহাম্মদ আলী পার্ক, তারপর মেট্রো ধরে হয় উত্তরে চলে যাবেন নালে দমদমের দিকে চলে যাবেন। তো অনেক তো অপশান রয়েছে, তো আসুন দেখে নিই প্যান্ডেলটা। দেখুন ফার্স্ট লুক হচ্ছে এরকম, জাস্ট অসাম। তো চলুন ভেতরে যাই, ভেতরেও দেখাবো বাইরেও দেখাবো, চলুন ডিটেলসে দেখি প্যান্ডেলটা। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিও ভালো লাগে, কারণ এরকম আরও অনেক ভিডিও আমি বানিয়েছি, আগামী দিন আরও এরকম অনেক ভিডিও নিয়ে আসবো। তো আমার চ্যানেলটাকে একটুখানি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর চলুন তাহলে প্যান্ডেলটা দেখে নিই।
বন্ধুরা, তোমরা দেখলে এখন যে প্যান্ডেলটা, কাজ এখনও চলছে আর জোর কদমে প্রস্তুতির কাজ চলছে। কারণ কালকে 9 তারিখ, আমি আজকে রাত 8টা বাজে আর 8 তারিখও তো আমি ভিডিওটা শ্যুট করছি। কাল 9 তারিখ, কালকে এই প্যান্ডেলের শুভ উদ্বোধন হবে। তো তোমরা যারা যারা এই প্যান্ডেলে আসতে ইচ্ছুক অবশ্যই আসবে, কিন্তু এবার এই প্যান্ডেলে ঢুকতে দেবে বলে আমার মনে হচ্ছে না এখনও পর্যন্ত। কিন্তু অন্যান্য প্যান্ডেল যেমন দেখছিলাম যে ওপেন প্যান্ডেল করেছে, মানে বাইরে থেকেই ঠাকুর দেখা যাচ্ছে, কিন্তু এই প্যান্ডেলটা এখনও দেখলাম না সেই অনুযায়ী যে কোনো ওপেন প্যান্ডেল বা বাইরে থেকে ঠাকুর দেখা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে এই প্যান্ডেলটা ঢুকতে দেওয়ার কিছু ব্যবস্থা থাকবে মনে হচ্ছে, কারণ ওপেন প্যান্ডেল যেহেতু করেনি সেহেতু, আর না হলে হয়তো বড় কোনো প্রজেক্টর লাগাতে পারে যার মাধ্যমে ঠাকুরটাকে দেখা যাবে, এবং ভেতরে যে অসংখ্য কারুকার্য করা হয়েছে সেগুলোকেও দেখা যেতে পারে। এই নিয়ে আমি দ্বিতীয়বার এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। এর আগে যখন এসেছিলাম তখন প্যান্ডেলকে জামা কাপড় পরানো হয়নি এখনও, এই যেমনটা দেখছেন এতটা সুন্দর করে তখনও সেজে ওঠেনি, তখন কঙ্কাল সার দেহ ছিল, মানে বাস ফাস লাগানো হচ্ছিলো। তো এখন প্রায় পুজোর একদম মুখে, মানে মুখে এসে গেছে পুজো। তো কালকেই উদ্বোধন এটা, মানে 9 তারিখ কালকেই এটার উদ্বোধন হবে। তো তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আসবে। এটা আমার সেকেন্ড ব্লগ হচ্ছে এইটা নিয়ে, এই নিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে দুবার এলাম। তো তোমরা লাইক কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও এটা, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ, কারণ সাবস্ক্রাইব পাচ্ছি না একদমই, খুবই কম। তো চলো আজকের মতন এখানেই, আবার পরবর্তী ভিডিও দেখা হবে।